বন্ধুরা তেইশে মে দু হাজার একুশ এই দিন শনিগ্রহ বা শনিদেব বক্রি হতে চলেছে অর্থাৎ বক্র অবস্থায় অবস্থান করতে চলেছে যার ফলে মিথুন রাশি এবং তুলা রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে তা আমি বিস্তারিতভাবে ভিডিওতে বলতে চলেছি কারণ আপনারা অর্থাৎ মিথুন রাশি এবং তুলা রাশির জাতক ও জাতিকারা উপর শনির ঢাইয়া পাস করছে আর এই ঢাইয়া পাস করার ফলে আপনারা অনেক দিক থেকে কিন্তু প্রবলেম ফেস করছেন একে ঢাইয়া দ্বিতীয়ত বকরি তার কি প্রভাব পড়বে আপনাদের জীবনে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তেইশে মে দু হাজার একুশ এই দিন শনি গ্রহ বক্রি হতে চলেছে এবং এটি এগারোই অক্টোবর পর্যন্ত থাকতে চলেছে অর্থাৎ শনি গ্রহের যে বক্রতা সেটা এগারোই অক্টোবর পর্যন্ত থাকতে চলেছে যার ফলে মিথুন রাশি এবং তুলারাশির জাতক জাতিকার জীবনে কি প্রভাব পড়তে চলেছে তা নিয়ে বিস্তারিতভাবে বলতে চলেছি দেখুন আপনাদের অর্থাৎ মিথুন রাশি এবং তুলারাশির জাতক জাতিকাদের উভয়ই কিন্তু শনির ঢাইয়া পাস করছে আর এই ঢাইয়া পাশ করাকালীন অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বাধার সম্মুখীন হচ্ছেন অর্থাৎ কোনো কাজে যাচ্ছেন সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছেন অর্থ আসছে বাট অর্থ খরচা হয়ে যাচ্ছে শুভ কোনো কাজ হতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন এই রকম অনেক প্রবলেম কিন্তু আপনারা কম বেশি ফেস করছেন আর গোদের উপর বিস্ফোরা এই শনির বকরি তা আপনাদের জীবনে কি প্রভাব ফেলবে তা আমি ভিডিওতে বলতে চলেছি তবে তার আগে একটি কথা আমি বলে দিই দেখুন আপনার নিজস্ব জন্মছকে যদি শনিগ্রহ শুভ অবস্থায় থাকে অর্থাৎ শনি তুঙ্গস্থ থাকে বা শনি শুভ নক্ষত্রে থাকে সেক্ষেত্রে কিন্তু খারাপ প্রভাব পড়বে না অর্থাৎ আপনারা বর্তমান সিচুয়েশানে যা প্রবলেম ফেস করছেন সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই শুভ জায়গায় যেতে পারবেন অর্থাৎ আপনাদের যে যে জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছেন কাজের জায়গায় চাকুরির জায়গায় এবং শুভ কোনো কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু বাধাপ্রাপ্ত হবেন না তবে তারাই হবেন না যাদের জন্মছকে শনিগ্রহ শুভ অবস্থায় রয়েছে আর যাদের জন্মছকে শুভ অবস্থায় নেই তাদের কি হবে তাদের জন্য আমি ভিডিওর শেষে একটি ক্রিয়া করার কথা বলবো সেই ক্রিয়াটি যাদের শুভ আছে তারাও করতে পারেন আর যাদের অশুভ আছে তাদেরকে তো বলব করবেনই করবেন তাই ভিডিওর পার্টটা অবশ্যই দেখুন আরেকটি কথা আমার আরেকটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলে প্রতি রবিবার দিন জন্মছক ফ্রিতে বিশ্লেষণ করি অর্থাৎ আপনাদের জন্মছক ফ্রিতে বিশ্লেষণ করা হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন আর চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট হ্যাঁ বন্ধুরা এএসটিআরও টি এ আর জিইটি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন যাতে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে তার নোটিফিকেশান মতো পৌঁছায় আর সেই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা কমেন্টস বক্সে আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন আর আগামী রবিবার আমি আপনারটা বলার চেষ্টা করব তাহলে আসুন একে একে আমি দুটি রাশি সম্পর্কেই জানিয়ে দিই প্রথমে আসি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের কি হতে চলেছে দেখুন যে যে কাজে আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন সেই জায়গা থেকে কিন্তু বাধাপ্রাপ্ততা অনেকখানি কমাবেন পিতার সঙ্গে যে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা ওভারকাম করবেন এবং এর পাশাপাশি যাদের কর্মসূত্রে বাইরে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ হতে চলেছে এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে এবং আপনারা নতুন চাকরি পেতে চলেছেন এর পাশাপাশি যারা ব্যবসা করছেন সে যে ব্যবসায় করুন না কেন সেই জায়গাতে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তাদেরই রয়েছে যাদের জন্মছকে শনিগ্রহ শুভ অবস্থায় রয়েছে যেটি আমি বারবার বলছি আর যাদের খারাপ রয়েছে তারা ভিডিওর শেষ পার্টটা শুনুন আমি সেখানে কিছু ক্রিয়া করার কথা বলবো যে ক্রিয়াটি খুব সহজ এবং আপনাদের ক্ষেত্রে খুব সহজভাবে আপনারা সহজেই করতে পারবেন এরপরে আসি তুলারাশি আপনাদের বর্তমানে ঢাইয়া চলছে আর এই ঢাইয়ার কুপ্রভাব কিন্তু আপনারা কম বেশি প্রত্যেকেই পাচ্ছেন অর্থাৎ কাজে বাধাপ্রাপ্ত হয়ে যাওয়া নতুন কোনো কাজ না পাওয়া অর্থ আসছে বাট অর্থ খরচা হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের অনেকখানি ডেভেলপমেন্ট হতে চলেছে অর্থাৎ অর্থ আসবে এবং অর্থ খরচা হবে কিন্তু কিছু পরিমাণ আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন এর পাশাপাশি পিতার সঙ্গে যে সম্পর্ক খারাপ ছিল সেই জায়গা থেকে কিন্তু অনেকখানি ওভারকাম করতে চলেছেন এর পাশাপাশি মাতার সঙ্গে অর্থাৎ মায়ের সঙ্গে সম্পর্ক এবং তার শরীর স্বাস্থ্য দুটোই কিন্তু ভালো হতে চলেছে এবং যারা লোন দিয়েছেন অর্থাৎ টাকা দিয়েছেন কাউকে সেই টাকা কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে এবং যারা চাকুরি করছেন না ঘরে বসে রয়েছেন তারা চাকরির জন্য প্রচেষ্টা করুন আপনারা কিন্তু ডেফিনেটলি চাকুরি পেতে চলেছেন এবং যারা দূরে চাকরি করেন অর্থাৎ এক জায়গায় জন্মস্থান এবং আরেকটি জায়গায় অনেক দূরে আপনারা কর্মস্থান অর্থাৎ চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এছাড়াও যারা অনলাইনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তবে তাদেরই বেশি শুভ যাবে যাদের জন্মছকে শনিগ্রহ শুভ অবস্থায় রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনার জন্মছকে যদি শনিগ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে আমি যা যা পজিটিভ কথা বললাম সেই পজিটিভ কথাগুলো মিলবে আর যদি অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না অর্থাৎ আমি যা যা পজিটিভ কথা বললাম তার উল্টো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাদের জন্মছকটি অবশ্যই দেখে নিতে পারেন এবার আসুন আমি একটি ক্রিয়া করার কথা বলবো যে ক্রিয়াটি আপনারা যাদের ভালো রয়েছে তারাও করুন যাদের খারাপ রয়েছে তাদেরকে তো বলবো করুনই করুন অর্থাৎ আপনাদেরকে প্রত্যেক বাঞ্ছনীয় দেখুন আপনারা প্রতিদিন স্নান করে উঠে পশ্চিম দিকে মুখ করে ওম সাং সনিশ্চয় নম এই মন্ত্রটি উচ্চারণ করুন যা করলে আপনাদের যেসব বাধা আসছে যেসব কাজে বাধা পাচ্ছেন এবং অর্থ টিকছে না সেই জায়গা থেকে কিন্তু অনেকখানি উপশম করতে পারবেন এবং এটা কনস্ট্যান্টলি আপনাকে করে যেতে হবে একদিন করলেন দুদিন করলেন তিন দিন করলেন না এটা করলে কিন্তু হবে না তো এই হচ্ছে ব্যাপার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন धन्यवाद